এবং তো একটি খবরের দিকে নজর রাখবো, মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, দিনহাটার গীতালদহ স্কুলে ঘটনা এটি। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠেছে, প্রায় 50 বস্তা চাল চুরির অভিযোগ করা হচ্ছে। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, দিনহাটার গীতালদহ স্কুলে 50 বস্তা চাল চুরির অভিযোগ উঠেছে। মিড ডে মিলের চাল চুরি, গীতালদহ হাই স্কুলের ঘটনা এটি। দুদিন পর গুদাম ঘর খোলা হলে এই দৃশ্য দেখা যায় যে 50 বস্তা চাল গায়েব হয়ে গিয়েছে। কে বা কারা চুরি করলো এই চাল? মিড ডে মিলের একেবারে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য খাবার জন্য সেই চাল, মিড ডে মিলের সেই চালও চুরি, স্কুল থেকে চুরি গিয়েছে সেই চাল, 50 বস্তা চাল চুরি। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, দিনহাটার গীতালদহ স্কুলের ঘটনা এটি, গীতালদহ হাই স্কুলের ঘটনা। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, দিনহাটার গীতালদহ হাই স্কুলে 50 বস্তা চাল চুরি গিয়েছে। দুদিন পর গুদাম ঘর খুলে দেখা যাচ্ছে যে উধাও হয়ে গিয়েছে মিড ডে মিলের চাল। 50 বস্তা চাল চুরি করল কে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং স্কুলের গুদাম ঘর থেকে 50 বস্তা চাল চুরি হয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না, এ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ছোট ছোট ছেলেমেয়েদের যে মিড ডে মিল খাবার, সেই খাবারের চাল চুরি হয়ে গিয়েছে, দিনহাটার গীতালদহ হাই স্কুলের ঘটনা। 50 বস্তা চাল চুরি হয়ে গিয়েছে। রবিউল হোসেন রয়েছেন। রবিউল, কীভাবে হলো এই ঘটনা, কী বলছে স্কুলের পক্ষ থেকে, কি বলা হচ্ছে, কিভাবে চুরি গেল 50 বস্তা চাল? দেখো, দিনহাটা 1 নং ব্লকের যে গীতালদহ উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই গীতালদহ উচ্চ বিদ্যালয়ে গত 7 তারিখে বিদ্যালয়ের যে মিড ডে মিলের দায়িত্বে যে শিক্ষক রয়েছেন রাজীব হোসেন সরকার, তিনি কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ করেন যে মিড ডে মিলের 25 কুইন্টাল চাল, অর্থাৎ 50 বস্তা চাল খোয়া গিয়েছে। এবং কারণ হিসেবে তিনি প্রধান শিক্ষককে যে অভিযোগপত্র দেন, সেই অভিযোগপত্র প্রদর্শন করেন যে গুদাম ঘরে মিড ডে মিলের চাল মজুত করে রাখা হয়েছিল, সেই গুদাম ঘরের তালা ভেঙে সেই চাল নিয়ে যাওয়া হয়েছে। এবং তারপরে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যখন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলি, সেই প্রধান শিক্ষক কিন্তু একই কথা বলেন যে মিড ডে মিলের যে চাল, সেই চাল 50 বস্তা চাল খোয়া গিয়েছে। এবং মিড ডে মিলের যে নোডাল দায়িত্বে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক রাজীব হোসেন সরকার, তিনিও কিন্তু প্রধান শিক্ষককে জানিয়েছেন। এবং বিদ্যালয়ের তরফ থেকে গত 8ই সেপ্টেম্বর এই মর্মে কিন্তু দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তারপরে কিন্তু যথারীতি গীতালদহের যে অভিভাবক মহল রয়েছে, স্কুলের অভিভাবক মহল, তাদের ভিতরে প্রশ্ন দানা বাঁধতে শুরু করছে যে গুদাম ঘরে চাল রাখা হয়েছিল, সেই গুদাম ঘর একদিকে যেমন তালা দিয়ে সংরক্ষণ করা ছিল, ঠিক অপরদিকে সেই গুদাম ঘরের বাইরে কিন্তু লোহার গ্রিল লাগানো ছিল। এবার সাবেক হতে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি কোনো চোর বা কোনো ব্যক্তি সেই গুদাম ঘরে চাল সরাতে চায়, তাহলে সবার আগে তাকে সেই গ্রিলের তালা ভাঙতে হবে, গ্রিল ভাঙতে হবে, তারপরে কিন্তু সেই ঘরের তালা ভেঙে তারপরে সেখানে গিয়ে চাল নিয়ে আসতে হবে। কিন্তু গিয়ে যেটা দেখা গেছে, সেই গ্রিলের তালাও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে এবং ঘরের যে তালা সেটাও কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। অথচ স্কুলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তালা ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক একইভাবে সেই বিদ্যালয়েরই কিন্তু আর এক শিক্ষক রূপক চক্রবর্তী, তিনি কিন্তু গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি সেই পোস্টে একেবারেই সরাসরি যে মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক রয়েছেন রাজীব হোসেন সরকার, তার নাম এবং তার সঙ্গে আর এক শিক্ষকের নাম জুড়ে দিয়েছেন, দিয়ে স্পষ্টতই তার সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার এই সহকর্মী যারা রয়েছেন তারাই কিন্তু এই মিড ডে মিলের চাল চুরির সঙ্গে যুক্ত। কার্য তো বলতে গেলে সহকর্মী, এক সহকর্মী আর এক সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করছেন। অপরদিকে গীতালদহ যে উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির যিনি সভাপতি রয়েছেন মুস্তাফা খন্দকার, তিনিও কিন্তু আজকে আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদম স্পষ্টতে জানিয়ে দিয়েছেন যে চাল চুরির অভিযোগ তার কাছে এসেছে। এবং তিনি এটাও জানিয়েছেন যে দিনহাটা থানায় ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির তরফ থেকেও কিন্তু তদন্ত শুরু করা হয়েছে। এবং তিনি আরো জানান যে যদি তদন্তে বিদ্যালয়ের কোনো শিক্ষক এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু কাউকে সেরে কথা বলা হবে না, এমনটাই কিন্তু তিনি স্পষ্ট ভঙ্গিতে জানিয়ে দিয়েছেন। সব মিলিয়ে বলতে গেলে একেবারেই কিন্তু এক বস্তা দু বস্তা না, একদমই 50 বস্তা চাল চুরি যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেক ধন্যবাদ রবিউল, কথা বলছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসাইনের সঙ্গে। মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, 50 বস্তা চাল চুরি হয়ে গিয়েছে দিনহাটা গীতালদহ হাই স্কুলের থেকে।